সবাই টি টোয়েন্টিটাকেই ক্রিকেট মনে করছে, এনসিএলকে একটা সিরিজ দেখে কেউ কেউ তো ফট করে বাদ দিয়ে দেওয়াও মুশকিল। সাব্বিরকে টি টোয়েন্টিতে নিবে আমি মোটামুটি শিওর। সব থেকে ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে, যদি একটা প্লেয়ার 15-20 বছর খেলে চলে যায়, আমরা কিন্তু সাথে সাথে ওর সমমানের পাওয়া একটু মুশকিল আমাদের দেশের প্রেক্ষাপটে, আমি অন্য দেশের কথা বলছি না। তো তারপরেও আসলে আমাদের মানে ইয়াং যেসব বোলাররা আছে মানে দেখে আমরা বেশ আশাবাদী, বাট একটু সময় লাগবে ওদের, ওরা বেশি ইয়াং। যেহেতু এখানে কথাই আসবে যে এখান থেকে গেলে তো ইন্টারন্যাশনাল লেভেলের জন্য চিন্তা করতে হবে, তো ওই লেভেলটার জন্য চিন্তা করতে হলে আমার কাছে মনে হয় আর একটু সময় লাগবে ওদের। আসলে আমরা ওয়েট করছি যে ভালো খেলুক এবং এরকমভাবে ভালো খেলুক যাতে আমরা আমাদের কোনো সন্দেহ না থাকে। আমাদের আসলে বেশিরভাগ ক্ষেত্রে যদি এরকম হয় যে ইন্টারন্যাশনাল লেভেলে একটা প্লেয়ারকে সন্দেহ নিয়ে ইন্ট্রোডিউস করায় দেওয়া হয়, তো দেখা যায় যে মানে এটা হচ্ছে মাই পয়েন্ট অফ ভিউ, যে যদি ক্লিক করে দেন ফাইন, ক্লিক না করলে দেখা যায় একটা মানে ভালো প্রসপেক্ট আমাদের নষ্ট হয়েও যেতে পারে, প্রেশারের কারণে হতে, বিভিন্ন কারণ হতে পারে। তো আমরা মানে চেষ্টা করব এখন থেকে আসলে যেসব প্লেয়াররা মানে এখন থেকে, এটা আগেও করা হয়েছে তো ওইটারই ধারাবাহিকতা থাকবে, যে যে যাতে করে মানে মোটামুটি কনফার্ম হয়ে নেওয়া। অ্যান্ড আমি কখনোই বলতে পারবো না যে এই ছেলেকে নিলে এই ছেলে ভালোই খেলবে, তো যেহেতু আমাদের দেখার জায়গা এই জায়গাগুলো, সেটাতে আমরা চেষ্টা করছি দেখার। এবং ডেফিনেটলি অমিত হাসানের নাম বলেছেন, অমিত খুবই সিগনিফিক্যান্ট পারফর্ম করছে, আমরা আরও আশা করব যে বাকি যে 2-3টা রাউন্ড রয়েছে ওখানেও ভালো করবে। এটা তো এতগুলো নাম তো বলা মুশকিল, আমাদের আসলে আমাদের বেশিরভাগ প্লেয়ারই থাকবে, মানে এখানে যারা এনসিএল খেলছে অল্প কিছু প্লেয়ার হয়তো না থাকতে পারে, বাট বেশিরভাগ মানে আপনার আমাদের তো আসলে অনেক প্লেয়ার না যে একটা এক একটা ডিভিশনে 2টা করে টিম করা সম্ভব, তো বেশিরভাগ প্লেয়াররাই খেলবে। আমার জন্য নাম বলা আসলেই মুশকিল, কারণ 8টা টিম হবে, 8টা টিমের মধ্যে তো 15 জন করে মেম্বার যদি থাকে এতগুলা ডিফিকাল্ট। বাট এখানে স্পেশালি আমাদের ইয়াং প্লেয়ার যারা আছে তাদেরকে দেখার একটা ব্যবস্থা করা হচ্ছে আর কি। ভাই যেমনটা বলছিলেন আসলে যে এতগুলো নাম বলা মুশকিল, কিন্তু কয়েকটা নাম যারা আসলে টি টোয়েন্টি স্পেশালিস্ট হিসেবে বাংলাদেশ ক্রিকেটে পরিচিত, সাব্বির রহমান তাদের মধ্যে একজন, যিনি আসলে রাজশাহী ডিভিশন টিমে যেই দলটা ছিল সেই দলে ছিলেন না, 4 দিনের যেই ফর্মেটটা ছিল আর কি, টি টোয়েন্টি ফর্মেটে তিনি আছেন কিনা ভাই? এটা হচ্ছে আগে তাদের কোচ ম্যানেজমেন্ট ওদেরকে চাইতে হবে আমাদের কাছে যে এই প্লেয়ার এই প্লেয়ার আমরা চাই, আর একদম লাস্টে গিয়ে আমরা তখন দেখবো যে কে মানে কাকে কাকে আমাদের আরও এর পরেও আমাদের মনে হয় যে এরা এরা ঢুকতে পারে টিমটার। ডিভিশনাল টিমগুলোর প্রক্রিয়া হচ্ছে এটা। হ্যাঁ, আমরা আসলে ওদেরকে আমাদের কোচেস ক্যাপ্টেন থাকে, ম্যানেজমেন্ট ইভেন ডিভিশনাল যে ম্যানেজমেন্ট থাকে ওনাদেরও প্রায়োরিটি আমরা এই ক্ষেত্রে দিয়ে থাকি। তো দেখেন সাব্বিরকে ওদের লঙ্গার ভার্সনের জন্য ওরা নিতে চায়নি, ওদের কোচ বা ক্যাপ্টেন বলেন বা যে, তো তাহলে সেক্ষেত্রে আমাদের আসলে আমরা ওটা এটা এই ক্ষেত্রে পুশ খুব একটা করি না। যদি আসলে টি টোয়েন্টি তো না নিতে চাই সেক্ষেত্রে আপনাদের কোনো স্টেপ থাকে? আমার মনে হয় না না নিতে চাওয়া হবে, অবশ্যই চাইবে ওকে নিতে, সাব্বিরকে টি টোয়েন্টিতে নিবে আমি মোটামুটি শিওর। আমার স্পেশালি এখানে কিন্তু কথা হচ্ছে এনসিএল নিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাকিস্তানে 2টো টেস্ট জিতলাম, তারপর ইন্ডিয়াতে 2টো, সাউথ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে 2টো টেস্ট হারলাম, এনসিএলটা তো তারপর শুরু হলো। আপনারা কোন ফোকাস নিয়ে আসলে এনসিএলটা এবার দেখছেন? আপনি এবং হান্নান ভাই রেগুলারলি মাঠে যাচ্ছেন, সেই যে দুর্বলতাগুলো আছে সেটা ফাইন টিউনিং বা ভালো মানের ক্রিকেটার ওই জায়গাতে ইনজেক্ট করার জন্য সেগুলো কি খুঁজে পেয়েছেন কিনা, বা এনসিএলটা দেখে কি মনে হচ্ছে সামনে টেস্ট সিরিজগুলোতে আসলে ওই লেভেলের প্লেয়ার কি আমরা পাবো কিনা? এনসিএল আমাদের মানে হিসাব যদি করেন তাহলে এটা আমাদের সেকেন্ড হায়েস্ট ক্রিকেট, মানে টেস্ট ম্যাচের পরেই তো ফার্স্ট ক্লাসের স্থান। তো সেখানে প্রচুর প্লেয়ার দেখা যাচ্ছে যারা ভালো করছে, এবার বোলিং বলেন ব্যাটিং বলেন, তো এইখানে দেখেই যে আসলে বলে দেওয়া মুশকিল যে ন্যাশনাল টিমের জন্য রেডি হয়ে গেছে বা একদম পেয়ে গেছি, এখানে এ টিমের খেলা থাকবে, বিসিএল থাকবে, এই সব কিছু দেখলে তারপর আসলে একটা ডিসিশনে যাওয়া যাবে। ফট করে একটা টুর্নামেন্ট দেখে আসলে বলা মুশকিল, আর আমাদের এখন প্রচুর ইয়াং প্লেয়াররা খেলছে,
তো ওদেরকে আসলে এই অল্প দেখে আমি মনে করি না যে ফট করে একটা ডিসিশন নেওয়া ঠিক হবে। তো আমরা চেষ্টা করছি, তো তার মধ্যে যাতে আমাদের মানে ব্রেক না থাকে ভিতরে, যে ওইটা প্রত্যেকটা জোড়া যেন ঠিক মতো লাগে, স্পেশালি যখন ফাঁকা হয়ে যাচ্ছে ন্যাশনাল টিম, তো সেই জায়গাটাতে একজন দুইজন করে প্লেয়ার ইনক্লুড করে করে আস্তে 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 আগাতে আর কি। বিটার ট্রুথ ইজ, সবাই টি টোয়েন্টি খেলার জন্য খুবই উদগ্রীব, সবাই টি টোয়েন্টিটাকেই ক্রিকেট মনে করছে, এটা হচ্ছে সবচেয়ে কারণ। যদিও আমার কাছে যেটা মনে হয় যে বিপিএল থেকে আপনার প্রিমিয়ার লিগে হয়তো বেশি আর্ন করে প্লেয়াররা, বাট তারপরেও কেন যেন সবার টি টোয়েন্টির উপর একটা এক্সট্রা ঝোঁক আছে, তো এইটা একটা বড় কারণ বলে আমার মনে হয়। রাজীব ভাই, যেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে এনসিএলটাকে ফোকাস করা, আমি আগে ফোন করে যে একটু আগে বলছেন যে আপনারা যে জায়গায় ল্যাকিংস থাকে যে ঘাটতি পূরণ করেন, আমরা এর আগে দেখি সিরিজগুলোতে ব্যাটিংটা অনেক বড় একটা ল্যাকিংস, এনসিএল যেহেতু আমাদের ঘরোয়া টুর্নামেন্ট, এখান থেকে কিন্তু প্ল্যাটফর্ম আতর ঘর যেটাকে বলা হয়, তো বেসিক্যালি আমি যেটা বলি যে পাইপের আরেকটা কথা বলছিলেন যে একটা প্লেয়ার 15 বছর খেলার পরে চলে গেলে সে যেটা ব্যাকম তৈরি হয়, মানে এনসিএল দিয়ে কিন্তু এখানকার তৈরি করতে হয় যে যে একটা প্লেয়ার চলে যায় তার জন্য ব্যাকআপ একটা প্লেয়ারের জন্য তৈরি করা যায়, মানে এনসিএলটাকে ওই মানদণ্ডে কেন নেওয়া যাচ্ছে না, বা এখান থেকে একটা প্লেয়ার যখন কেউ যদি সেঞ্চুরি করে ওই প্লেয়ারটা ন্যাশনাল পর্যায়ে গিয়ে আন্তর্জাতিক ম্যাচে গিয়ে যদি সে 10 রান বা 5 রান করে, তো আমার এখানে গ্যাপটা কেন হচ্ছে? আপনার কথা আমি এগ্রি, ইন সাম পয়েন্টস আবার এগ্রি করি না, বিকজ এনসিএলের খেলা, কাউন্টি ক্রিকেট বলেন, অস্ট্রেলিয়ার ফার্স্ট ক্লাস বলেন, ইন্ডিয়ার ফার্স্ট ক্লাস বলেন, আর টেস্ট ম্যাচ আকাশ পাতাল পার্থক্য, এটা কখনোই এক হবে না। আর আমাদের দেশের ওই মানদণ্ডে টেস্টের সমমানে তো নেওয়া সম্ভব না, বাট যত কাছাকাছি নেওয়া যায়, লাস্ট বেশ কয়েক বছর ধরে কিন্তু আমাদের উইকেটে বেশ ইম্প্রুভ হয়েছে, যারা মাঠে যান আমি শিওর যে তারা দেখছেন, এবং বলও চেঞ্জ করা হয়েছে যাতে আরও ডিফিকাল্টি ফেস করতে হয়, ইভেন আমাদের ফার্স্ট বোলারদের প্রমোট করা হচ্ছে, তো আগাচ্ছে। এখন একদিন দুই দিনে আসলে সবগুলো জিনিস আমার মনে হয় না ইনক্লুড করা সহজ ব্যাপার হবে, বাট একটু একটু করে হলেও কিন্তু আগাচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ যেহেতু রিলেটেড, ওয়েস্ট ইন্ডিজ আমাদের সামনে টুর আছে, প্রত্যেকটা টুর তো এক একটা এক্সপেরিমেন্ট ব্যাগ দেখা যায় কি দাঁড়ায়, তো এখান থেকে যে প্লেয়ারগুলো এখন যারা মানে চলমান যারা খেলছেন এবং ওয়েস্ট ইন্ডিজে যারা ন্যাশনাল যারা খেলবেন, ওয়েস্ট ইন্ডিজ টুরটা নিয়ে আপনার প্রত্যাশাটা কি, ইভেন ওই টুরটা যখন আপনি দেখবেন দেখাবো যে ওখানে যে ল্যাকিংসগুলো বের হবে সেখান থেকে এনসিএল যে প্লেয়ারগুলো আছে এদের মধ্যে কোনো একটা কানেক্টিভিটি আছে? একটা সিরিজ দেখে তো কাউকে, আমি এনসিএল দেখে একটা সিরিজ দেখে কাউকে তো ফট করে বাদ দিয়ে দেওয়াও মুশকিল, সেটা যেমন সত্যি, আবার আপনার কথাও রাইট যে এখানে যে ডোর নক করতে থাকবে অলরেডি কিন্তু ওখানে পৌঁছে যায় জিনিসটা, তো আমি শিওর যে যারা ন্যাশনাল টিমে খেলে, ন্যাশনাল টিমে খেলার থেকে বড় তো একটা ক্রিকেটারের আর কিছু নাই, ইভেন টেস্ট ম্যাচ খেলা থেকে বড় আর একটা ক্রিকেটারের কাছে কিছু আছে বলে আমার মনে হয় না। তো এটা না অটোমেটিক প্রসেস, আপনার যখনই কেউ একজন এসে পিছে নক করতে থাকে ডোর, তো যে ভিতরে থাকে সে অলরেডি বুঝতে পারে, তো আমার কিছু করা লাগবে না, এটা কিন্তু সিস্টেমেই হয়ে যাবে, যে সে যদি গুড ইনাফ হয় যে নক করছে সে চলে আসবে, যে আর যে ভিতরে আছে সে অটোমেটিক্যালি বাইরে চলে যাবে যদি এইভাবে কন্টিনিউ করতে থাকে, তো এটা নিয়ে আমার আসলে খুব কিছু, এরা আপনারা সবাই জানেন ওই এই সিস্টেমেই চলে আসলে, তো এর বাইরে তো আর কিছু করার আছে বলে আমার মনে হয় না এখন, তারপরেও যদি থাকে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে আমাদের অবশ্যই প্রত্যাশার কথা বললে তো ভালো প্রত্যাশাই থাকে সবসময় যে ভালো করব, টেস্ট ম্যাচ জেতার, এখন আমরা আসলে শুরু অন্তত করতে পারি আমরা টেস্ট ম্যাচ জিতবো এটা বলে যে কারো সাথে, তো তারপর সবসময় যে ক্লিক করে সেটা না, বাট আমি আশা করব যে এবার আমাদের প্রত্যেকটা সেক্টরে ক্লিক করবে, লাইক পাকিস্তানে যেমন হয়েছে, আমরা আমাদের ড্রিম টেস্ট সিরিজ খেলেছি, তো আমিও আশা করব যে ওয়েস্ট ইন্ডিজে আমরা ওইভাবেই শুরু করব এবং ওইভাবেই খেলে ফিরব দেশে, স্পেশালি টেস্ট সিরিজ।